পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের 125 রান টি টোয়েন্টির বিশ্ব রেকর্ড। 2017 সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর বিপক্ষে প্রথম 6 ওভারে 105 রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লেতে এটাই ছিল আইপিএলের রেকর্ড। 7 বছর পর আজ সেই রেকর্ড তো বটেই স্বীকৃত, টি টোয়েন্টি পাওয়ার প্লের রান তোলার রেকর্ড ভেঙে দিল সানরাইজার হায়দ্রাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 125 রান তুলেছে হায়দ্রাবাদ। ইনিংসের দ্বিতীয় বলে খলিদ আহমেদের ছক্কা মেরে ধ্বংসযজ্ঞ শুরু করেন ডেভিস হেড। ওই ওভারে আসে 19 রান, ললিত যাদবের করা দ্বিতীয় ওভারে আসে 21 রান। ওই ওভারে 2টি ছক্কা মারেন অস্ট্রেলিয়ার ওপেনার। তৃতীয় ওভারে আসে 22 রান, 50 পেয়ে যাওয়ার আগেই ম্যাচে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান 16 বলে করেন 50। ললিতের করা পরের ওভারে হেড অভিষেকের শর্মা তোলেন আরও 21 রান। পরের ওভারে আক্রমণে এসে কুলদেব যাদব দেন 20 রান। ওভারের শেষ বলে 106 হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসে প্রথম দল হিসাবে 5 ওভারের মধ্যে 100 রান করার কীর্তি গড়ে দলটি। পাওয়ার প্লের শেষ ওভারে আসে 22 রান। পাওয়ার প্লের শেষে হেড 26 বলে 84 এবং অভিষেক 10 বলে 40 রানে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারে দ্বিতীয় বলে অভিষেক 12 বলে 46 অক্ষয় প্যাটেলে ক্যাচ বানিয়ে 131 রানের জুটি ভাঙে কুলদেব। ওই ওভারের শেষ বলে অক্ষয় ও কুলদেবের যুগলবন্দিতে আউট এহেডেন মার্ক রাম কুলদেবের আউটের উইকেট নিয়ে 9ম ওভারে শেষ করে। এবার লক অফে ক্যাচ তুলে বিদায় হেডের। অভিষেক ও হেড দুজনে মেরেছেন 6টি করে ছক্কা। দিল্লি ক্যাপিটালসের পরের বলে আরেকটি উইকেট এনে দেয় অক্ষয় প্যাটেল, তিনি বল করেন ক্লাসেনকে। বিনা উইকেটে 125 রান তুলে শেষে হায়দ্রাবাদের স্কোর দাঁড়ায় 162-4 উইকেটে। হঠাৎ সেই খেল হারানো হায়দ্রাবাদীদের নিজেদের গড়ে আইপিএলে সর্বোচ্চ দলীয় স্কোর ভাঙিয়ে ফেলতে চেষ্টা করে, কিন্তু তা থেকে 21 রান দূরে থাকে। শেষ দিকে শাহবাজ আহমেদের আরেকটি ঝড়ো ইনিংসে 7 উইকেটে 266 রান তোলে আইপিএল ইতিহাসে সুপ্ত সর্বোচ্চ করেন